এক্সেল পর্বের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। এক্সেল পর্বের আজকের ভিডিওতে পাঁচটি খুব ইউজফুল ট্রিক আপনাদের সঙ্গে শেয়ার করব। ট্রিক ওয়ান, এখানে আমি একটা মার্কশিট ডেটা তৈরি করেছি। তো এই মার্কসগুলো আমরা যদি টোটাল করতে চাই, আমরা নর্মালি অটোসাম দিয়ে করতে পারি। তো আমি অটোসাম করার জন্য এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব। করার পরে এখানে অটোসামে ক্লিক করলে এটা অটোমেটিক টোটাল চলে আসবে। তো এইভাবে আমরা সকলেই জানি যে এইভাবে অটোসাম ইউজ করা যায়। কিন্তু আজকে আমি অটোসামের একটা ট্রিক দেখাবো, যে ট্রিকটা ইউজ করে আপনি খুব তাড়াতাড়ি যত বড়ই ডেটা হোক না কেন এই মার্কসের টোটাল বের করে নিতে পারবেন। তো এটা আমি ছোট একটা ডেটা তৈরি করে দেখাচ্ছি। তো এটা যদি প্রচুর ডেটা হতো একসঙ্গে, ধরুন 1000 সেলের বা 10000 সেলের যদি টোটাল করতে হতো, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রত্যেকবার এইভাবে সিলেক্ট করে অটোসামে ক্লিক করে তারপরে গিয়ে টোটাল করতে হতো। কিন্তু আমি যে ট্রিকটা দেখাবো সেটাতে খুব ইজিলি আপনি টোটালগুলো করে নিতে পারবেন। তো টোটাল করার জন্য তো টোটালের সেলগুলোকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Alt+ইকুয়াল টু প্রেস করব। দেখুন, এটা কিন্তু টোটাল হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বাঁদিকের যে অল্ট কীটা রয়েছে সেই অল্ট কীটা প্রেস করে ইকুয়াল টু প্রেস করলে তবে এখানে টোটাল আসবে। ডান দিকের অল্টটা যদি প্রেস করে আমরা ইকুয়াল টু প্রেস করি তাহলে কিন্তু কাজ করবে না। সুতরাং এটা মনে রাখতে হবে। ট্রিক নাম্বার টুয়ে আমরা দেখব ডিলিট সেল ইউজিং মাউস। তাহলে নর্মালি আমরা যখন এইভাবে কোনো নাম্বার, আমি এখানে এগুলোকে ডিলিট করে দিলাম, করার পর নর্মালি আমি এখানে যদি 1 1 2 লিখি, তারপরে এই দুটোকে সিলেক্ট করে যদি ড্র্যাগ করি তাহলে আমরা সিরিয়ালি নাম্বারগুলো পেয়ে যাই। তো আমি এভাবে ডান দিকের সেলেও নাম্বারগুলো নিয়ে আসতে পারি। তো নর্মালি আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এগুলো ডিলিট হয়ে যায়, কিন্তু কিবোর্ড আমি ইউজ না করে এটাকে ডিলিট করতে চাইলে, মাউসে ডিলিট করতে গেলে আমরা কীভাবে করব, রাইট ক্লিক করে ডিলিট করলে, ওকে করলে এটা ডিলিট হয়ে যাবে। এটা আমরা সবাই জানি। কিন্তু আরও একটা পদ্ধতি রয়েছে যেটা আমরা মাউস দিয়ে ডিলিট করতে পারি। তো সেটা করতে গেলে আমি সেলগুলোকে প্রথমে সিলেক্ট করে নেব। করার পরে একদম নিচে দেখুন, এখানে মাউসটা নিয়ে গেলেই প্লাস চিহ্ন চলে এসেছে। এই প্লাস চিহ্নটাকে চেপে ধরে আমি যে ঘরগুলোকে ডিলিট করতে চাই সেই ঘরগুলোকে মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেব। দেখুন, ডিলিট হয়ে গেছে। তিন নম্বর ট্রিকে আমরা দেখব যে যে কোনো নাম্বারের আগে নর্মালি আমরা যদি জিরো রাখতে চাই তাহলে কিন্তু জিরোটা অটোমেটিক্যালি চলে যায়। যেমন দেখুন, আমি এখানে জিরো দিয়ে কিছু নাম্বার লিখে এন্টার মারলে জিরোগুলো কিন্তু চলে যায়। তো এক্ষেত্রে আমরা এখান থেকে দুটো পদ্ধতিতে করতে পারি। একটা হলো আমি এই জেনারেলটাকে টেক্সট করে নিয়ে, এবার যদি আমি 00 দিয়ে নাম্বার লিখি তাহলে কিন্তু জিরোটা এখানে শো করবে। তো এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে কিবোর্ড থেকে সিঙ্গেল কোড ইউজ করে তারপরে যদি কোনো নাম্বার লিখি তাহলে তার আগে জিরোগুলো শো করবে। তো এইভাবে আমরা কোনো নাম্বারের আগে জিরো রাখতে পারি। ট্রিক নাম্বার ফোরে আমি দেখাবো ট্রান্সপোজ। ট্রান্সপোজ কী জিনিস? তো এখানে দেখুন, আমি একটা ডেটা তৈরি করে রেখেছি যেখানে রোতে রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত, আর কলমে রয়েছে প্রোডাক্ট। তো আমি এখানে কলমটাকে রোয়ে করতে চাই আর রোটাকে কলমে আনতে চাই। তো সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ কীভাবে করব, এই ডেটাটাকে পুরোটাকে সিলেক্ট করে নিয়ে কপি করে নেব। কপি করার পরে আমি নিচেই দেখব ট্রান্সপোজ কীভাবে করতে হয়। ট্রান্সপোজ করার জন্য এই নিচে সেলটাকে সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক করে পেস্ট স্পেশালে গিয়ে একদম লাস্টে পেস্ট স্পেশাল ক্লিক করব। করার পরে এখানে দেখুন ট্রান্সপোজ অপশন রয়েছে। তো আমরা এই ট্রান্সপোজটাকে টিক করে দেব, করার পরে ওকে করে দেব। দেখুন, আমি যেরকম বলেছিলাম যে যেটা কলমে রয়েছে সেটা রোতে যাবে এবং যেটা রোতে ছিল সেটা কলমে চলে এসেছে। তো এইভাবে আমরা যে কোনো ডেটাকে ট্রান্সপোজ করতে পারি।
ট্রিক নাম্বার ফাইভ। ট্রিক নাম্বার ফাইভে ফিল সিরিজ বাই ওয়ান ক্লিক। তো নর্মালি আমরা যে কোনো সিরিজ করার জন্য ওয়ান টু লিখে আমরা এটাকে ড্র্যাগ করলেই সিরিজটা পেয়ে যাই, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম। তো এখানে যদি আমার 10,000 পর্যন্ত সিরিয়াল দরকার হয়, তো এইভাবে ড্র্যাগ করে 10,000 পর্যন্ত করা খুব মুশকিল হয়ে যায়। তো এটাকে খুব ইজি পদ্ধতিতে কিভাবে করা যায় সেটাই আমরা ট্রিক ফাইভে দেখব। তো আমি এগুলোকে ডিলিট করে দিলাম। করার পরে এই ওয়ান যেখানে লেখা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করব। করার পরে আমি ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করে সিরিজে গিয়ে আমি যদি এটাকে রো ওয়াইজ নাম্বার আনতে চাই তাহলে রো থাকবে, আর যদি কলম ওয়াইজ নাম্বার আনতে চাই তাহলে কলম সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে রোটা দেখব। তো এখানে স্টেপ ভ্যালু ওয়ান রয়েছে, এখানে রয়েছে স্টপ ভ্যালু, এখানে দেবো আমি। আমি এখানে 10,000ই করে দিলাম, করে ওকে করলাম। এখানে কিন্তু 10,000 পর্যন্ত সিরিজ চলে এসেছে। তো এটা গেল রোতে। এবার যদি আমি কলমে আনতে চাই তাহলে আবার ফিলে ক্লিক করব। করার পর সিরিজে গিয়ে এটাকে কলামস করে দেবো এবং নিচে এখানে লিখে দেবো আমি এটা 50 করতে চাই। 50 করে ওকে করে দেবো। এবার দেখুন এখানে কলম ওয়াইজ সিরিজ চলে এসেছে 50 পর্যন্ত। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।